সিএসকে কি এটা সত্যি ভুল কাজ করে বসলো রিসেন্ট ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড টেস্ট সিরিজে রচিন রবীন্দ্র খুবই ভালো ব্যাট করেছে স্পেশালি ইন দ্য ফার্স্ট টেস্ট যেখানে সে একটি সেঞ্চুরি করে এবং ম্যান অব দ্য ম্যাচও হয় এই সিরিজের কিছুদিন আগে রবীন্দ্র প্র্যাকটিসের জন্য সিএসকে একাডেমিতে এসেছিল এবং এর জন্য রচিন সিএসকে কে অ্যাপ্রিসিয়েটও করেছে থ্যাংক ইউ পোস্টও করেছে কিন্তু এই কাজটা করাটা কি সিএসকে উচিত হয়নি ফর্মার ইন্ডিয়ান প্লেয়ার রবিন উথাপ্পার কিন্তু তাই মনে হয় রিসেন্টলি একটি ইন্টারভিউয়ে রবিন উথাপ্পা বলেন যে সিএসকে একটি বিউটিফুল ফ্র্যাঞ্চাইজি তারা তাদের প্লেয়ারদের অনেক খেয়াল রাখে কিন্তু যখন এটা ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি চলে আসে তখন একটা লাইন ড্র করা খুবই জরুরি স্পেশালি যখন সেটা বাইরের দেশের একজন প্লেয়ার এসে আমাদের অ্যাগেনস্টে প্র্যাকটিস করে যায় হতে পারে আমি ভুল বলছি আমি সিএসকেকেও খুব ভালোবাসি কিন্তু যখন এটা দেশের কথা আসে দে আর শ্যুড বি এ লাইন কারণ দিস ইজ দ্য ম্যাটার অফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রবিন উথাপ্পা তো ওনার ওপিনিয়ন দিয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানান আপনাদের কি মনে হয় সিএসকে এটা করা কি ঠিক হয়েছে নাকি ভুল